এএফসির আসরে সাফল্যের খোঁজে শক্তিশালী দল গড়ার কাজ শুরু করেছে বসুন্ধরা কিংস। রবসন ছাড়া দল থেকে পুরনো 5 বিদেশি ফুটবলারকে ছেড়ে দিচ্ছে কিংস। তাদের জায়গায় লাতিন আমেরিকা থেকে আনা হচ্ছে ফুটবলার। দেশি ফুটবলারদের তালিকায়ও আসছে বড়সড় পরিবর্তন। বসুন্ধরা কিংসের লীগ শিরোপা জয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে 2023-24 ফুটবল মৌসুম। সিজন শেষ হতে না হতেই 1 জুন শুরু হয়ে গেছে দলবদল, যা চলবে 19 আগস্ট পর্যন্ত। সেপ্টেম্বরে শুরু ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। এরই মধ্যে ঘর গোছাতে শুরু করেছে ক্লাবগুলো, যেখানে বড় ধরনের রদবদলের পথে ট্রেবল জেতা বসুন্ধরা কিংস। জুলাইয়ে এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফ শুরু। সেখানে সাফল্য পাওয়ার বিষয়টি মাথায় রেখেই ঘর গোছানোর চেষ্টায় কিংস ম্যানেজমেন্ট। আমরা যতবারই এএফসি খেলেছি, একেবারে শেষ ম্যাচে এসে আমাদের দুর্ভাগ্য আমাদের পিছু নিয়েছে, আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারিনি। তো আমাদের চেষ্টা আছে যেন এসিএলেরও চ্যাম্পিয়ন্স লিগেরও অন্তত গ্রুপ স্টেজ টুকু বের হওয়া যায় প্রথমত লক্ষ্য। দলের বিদেশি ফুটবলার ডোরিয়েলটন, গফুরব সহ 5 জনকে ছেড়ে দিচ্ছে কিংস। তাদের জায়গায় খোঁজা হচ্ছে ফ্রুটফুল লাতিন ফুটবলার। এরই মধ্যে কথা হয়ে গিয়েছে বেশ, তবে আপাতত নভেম্বর পর্যন্ত দলের সাথেই থাকছেন রবসন রবিনহো। ইউরোপিয়ানদের চেয়ে ল্যাটিনের দিকে আমাদের নজরটা বেশি। আমরা এখন নামের চেয়ে তো কার্যকারিতার দিকটাকে প্রাধান্য দিচ্ছি। যারা আমাদের কাছে, যাদেরকে মনে হবে যে যারা মাঠে বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে, তাদেরকে আমরা দলভুক্ত করব। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। স্থানীয়দের জায়গায় আসছে বেশ কিছু পরিবর্তন। আক্রমণ ভাগের শক্তি বাড়াতে শেখ জামালের ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে দলে যুক্ত করতে যাচ্ছে কিংস। বিপ্লব আহমেদ আছেন, মাসুক মিয়া, জনি ইব্রাহিম, মতিন মিয়া, সজীব, এদের মতো প্লেয়ারকে আমরা ছেড়ে দিচ্ছি। যাদেরকে নিচ্ছি তারা বসুন্ধরা কিংসেরই জুনিয়র প্লেয়ার, যারা বিভিন্ন দলে আমরা লোনে খেলতে দিয়েছিলাম। হয়তোবা আমরা ফাহিমকে দলভুক্ত করব। গুঞ্জন আছে কোচ অস্কার ব্রুজনকে নাও রাখা হতে পারে দলে, তবে কিংস সভাপতির কণ্ঠে ব্রুজনের প্রতি আস্থা রাখারই সুর। অস্কার ব্রুজন ছুটিতে গিয়েছেন, ছুটির শেষে 16 তারিখ দেশে ফিরবেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।